প্রমিলা শো হাউস টালিগঞ্জের নানান খবরাখবর, বাংলা সিনেমা নানান খবরাখবর জানতে চোখ রাখুন শর্মিলা শো হাউসে। শর্মিলাকে আমি অনেকদিন ধরে চিনি, শর্মিলার জন্য অনেক শুভেচ্ছা। শর্মিলা আমার দীর্ঘদিনের বন্ধু, তার এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। শর্মিলার শো হাউসে চোখ রাখুন, দেখে থাকুন আমাদের টলিউডের বিভিন্ন নতুন আপডেটস, বাংলা ছবির নতুন আপডেটস। শর্মিলা শো হাউস অলরেডি প্রচুর পপুলার, প্রচণ্ড পপুলার, আমরা সেটা জানি। টলিউডের খবরাখবর নিয়ে টাটকা খবর শর্মিলা দেয় ওর এই ইয়ে থেকে, প্ল্যাটফর্ম থেকে। তো সেখানে আমরা আজকে প্রথমবার এলাম, এসে আমাদের সামসারা প্রমোট করতে এসেছি। সামসারার জন্য আমাদের এখানে একটা আড্ডা হলো, দারুণ আড্ডা। আমি শর্মিলাকে বহুদিন ধরে চিনি, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শর্মিলা শো হাউসকে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates. আমার মোবাইলটা কার কাছে আছে? লেখকেরা বিভিন্ন ভাবে এক্সপ্লোর করেছেন। অবাক হয়েছি, ওকে আমরা প্রায় 100-100 দিয়ে দিয়েছি। আমার দিয়েছি ওকে আমরা। একমাত্র হিন্দি সিনেমা ছাড়া ভিলেন জিনিসটা কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে। ভালো 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 চালা সালমান, চালিয়ে যাও। শর্মিলা শো হাউস, আজ এই প্রথমবার শর্মিলা শো হাউস স্টুডিওতে আমি সেলিব্রিটি চ্যাট করছি। এটা আমার কাছে একটা বিশেষ দিন, এবং এই দিনে আমার সঙ্গে ঋত্বিক, রাহুল, ইন্দ্রজিৎ, সামসারার টিম, সাম টোটাল অফ সামসারা, ওয়েলকাম। এটা আমার কাছে খুব প্রিয় একটা দিন, কারণ এটা তোমাদের দিয়ে শুরু হলো আমার স্টুডিওর যাত্রা আর কি। শিশুরা করে খেলা, আসল রথি মহারথীরা এখানে, ঋত্বিক, রাহুল, কাকে ছাড়া কাকে দেখবো, আর ইন্দ্রজিৎ, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। তো এবারে বলো যে সামসারায় তোমাদের সারাংশটা কি হলো, তোমাদের যে এই জার্নি? সামসারার দেখো প্রথম শুরু থেকে যেদিন এই সামসারার থটটা এলো আমাদের মাথায়, বা এই কনসেপ্ট, সামসারা নামটা অনেক পরে এসেছে, এই কনসেপ্টটা যখন আমরা ভেবেছিলাম সেটা অনেক বছর আগে, তো সেটাকে মানে বাস্তবিক রূপান্তর করা, সেটা কিভাবে বাস্তব হবে আজকের দিনে, সেটা রিয়েলাইজ করছি হ্যাঁ আজকে হয়েছে, সামসারা ইজ ফাইনালি রেডি। তো সামসারা নামটা যদি অনেক পরে এসেছে, এই জন্য এসেছে সামসারার আমাদের যে গল্পটা, যে কনসেপ্টটা শুরু করেছিলাম তার সাথে সামসারা নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাপ্ট। তো সেই দিক থেকে আজকে আমরা মানে এখানে এসে দাঁড়িয়েছি শর্মিলা শো হাউসে, এখানে আমরা বসে আছি, এটা আমাদের পক্ষে একটা বড় পাওনা যে ফার্স্ট টাইম আমরা এখানে। বলতেই হলো আর কি, না বললে তো আমি ছাড়বো না। কিন্তু আমি একটা জিনিস প্রথমে যেটা আমি বলবো যে সংসারা এই ব্যাপারটা কিন্তু মানে লাইফ, ডেথ অ্যান্ড রিবার্থ, এইটা একটা যে আমাদের সাইকেল আছে যেটা অনেকে বিশ্বাস করেন, এবং সংসারা নিয়ে দুটো ছবি আছে সামসারা নামে আর কি। পান নলিনের একটা ছবি আছে যেটা মোটামুটি ওয়ার্ল্ড সিনেমায় খুব বিখ্যাত ছবি। এই এই সূত্রটা কিভাবে তোমাদের এলো? আর যদিও তুমি ছবিটা যেহেতু খুব বিখ্যাত এবং খুবই আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন, তাই এই ছবিটার সাথে আমাদের ছবিটার তো এটা সাইকেল অফ লাইফ, এটা মানে ওভারঅল সবকিছু, লাইফ, ডেথ, পরজন্ম, ইয়ে জন্ম, হেনা তেনা সবকিছু মিলিয়ে সংসারা। কিন্তু আমাদের এই সংসারা মানে এইখানে এই ছবিতে যেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, যা পার্ট অফ ইট, আমাদের সংসার যেটা বলি, সংসারটা তো অনেক কিছু ঘিরে সংসার তৈরি হয়েছে, সংসার সেই সংসারের একটা পার্ট আমরা
এই ছবিকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। ইন্দ্রজিৎ একটা বড় রোল প্লে করেছে, সেটা হচ্ছে প্রযোজকের। বহু বছর যেটা পাইনি, যেটা ডিজার্ভ করতো, সেটা থেকে ও জানে যে অ্যাক্টরদেরকে ঠিক কি কি দিলে অ্যাক্টররা ডেলিভার করতে পারে। সেটা যখন একজন প্রযোজকের মধ্যে আসে, তাহলে আমাদের অভিনয়ের এক্সপিরিয়েন্সটা একদম বদলে যায়। এবং আর প্রচন্ড ডিফিকাল্ট মানে শুটিং ছিল, মানে সেই শুটিংটা মানে এক প্রোডিউসারের দায়িত্ব না, সেই শুটিংটাকে সম্পূর্ণ ভালোভাবে কমপ্লিট করা, তোলা, সেইটা ও আমরা খুব মানে আমাদের যে আউটডোরটা আমাদের পুরো তুমি জানো যে আমাদের মেঘালয়ে শুটিং হয়েছে এবং ইন্টিরিয়ার জায়গাতে শুটিং হয়েছে, তো সেটা যে প্রোডাকশন সেটাকে পুরোটা তো মানে তুলে আনাটা ছিল মানে ওরাও জানে যে হ্যাঁ সবাই ভালো। আমি বুঝলাম, কারণ তোমরা সবাই বন্ধু, এই বন্ধুর অভিনয়টাই করেছো এখানে, 20 বছর বাদে তোমাদের দেখা হচ্ছে, মানে ইটস আ রিইউনিয়ন। এন্ড তারপরে নিশ্চয়ই তোমরা অন্যরকম কোনো কানেকশন খুঁজে পাচ্ছ, অন্তত ট্রেলার থেকে সেটাই বোঝা যাচ্ছে। একদমই তাই, একদমই তাই। এবারে রাহুল বলো, তুমি তো লেখালেখি করো, যারা লেখে তারা কিন্তু এই কনসেপ্টটা ভীষণই বিশ্বাস করে, লেখকেরা, এবং এই রিবার্থের কনসেপ্ট লেখকেরা বিভিন্ন ভাবে এক্সপ্লোর করেছেন। আমি জানি না, এক একজন লেখক নবরণ ভট্টাচার্য জীবনে ভাবেননি এসব, সাহিত্যের কোনো শর্ত হয় না, তো তাই লেখকেরও কোনো নির্দিষ্ট ধরন হয় না। এইখানে যেমন ঋত্বিক একটা ইউনিক লেখক, এই সিনেমায় একজন লেখকের চরিত্র, এই লেখক আবার লেখক আমরা এক্সপ্লোর করতে পারি, মানে ঋত্বিকের লেখকটা ঋত্বিক লেখালেখি করে এমনি, মানে তোমার আমি কয়েকটা প্রশ্ন বন্ধুত্ব নিয়ে করব। নাম্বার ওয়ান, তোমাকে যে তুমি কোন বন্ধুকে বিশ্বাস করে ধার দিয়েছো, ঠকেছো? তারপরে ঠকিনি, আমার হয়তোবা অনেকের অনেক সুবিধা অসুবিধা থাকে, তো সেটা আমার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে আমি ধৈর্য ধরেছি, ফেরতও পেয়েছি, না পেলেও আমার অসুবিধা ছিল না। আমি বন্ধুকে হেল্প করার জন্য টাকা দিয়ে থাকি, হেল্প করেছি, তার যদি কোনো অসুবিধে থেকে থাকে রিটার্ন করা, দ্যাট ইজ ফাইন, ওকে, তাতে কোনো ম্যাটার করে না, কিন্তু আমি ঠকিনি, আমার পেয়ে গেছি সবসময়, দেরি হলেও পেয়ে গেছি। একটা বিশেষ কমফর্ট জোন না থাকলে আমি বিশ্বাস করি গুড ফ্রেন্ড, আই ক্যান হ্যাভ, আমার তিনটে বন্ধু আছে, তার মধ্যে বেস্ট ও আমার সেটা হয় না, অল আর মাই গুড ফ্রেন্ডস,
কারণ সবার কারোর সাথে সেরকম আলাদা করে আমি গলায় গলায় বন্ধুত্ব এরকম না, বাট আছে অনেকেই, দে আর প্লেন্টি অফ গুড ফ্রেন্ডস অফ মাইন যারা বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে আমার পাশে দাঁড়িয়েছে, তখন তাকে মনে হচ্ছে বা কি ভালো। তার মানে পাশে দাঁড়ানোটাই একটা বন্ধুত্বের শর্ত, আনএক্সপেক্টেড। যারা সংসারে তোমরা যে আসছো সেটাকে পরস্পরের পাশে দাঁড়াচ্ছো, তারপরে তারপরে ভুল বোঝাবুঝি কোনো ভাবে হচ্ছে, এরকম তারপর তো একটা নতুন গল্প শুরু হচ্ছে, সেই গল্পটাই ঢেকে রাখার চেষ্টা চলছে আপাতত। তার মানে জার্নি হচ্ছে, সেই একটা জার্নি হচ্ছে, যে জার্নিটা মাঝখানে খানিকটা কলিং না দেখা হওয়ার থেমে গিয়েছিল, আবার নতুন করে বন্ধুরা ইউনাইটেড হচ্ছে। গল্পটা কোনো ভিলেনকে নিয়ে নয়, কিন্তু অনেকগুলো মানুষ যাদের নানা রকম দিক আছে, সেইগুলোই আস্তে আস্তে করে মানে আনভেইল হয়, বা কিভাবে হয়, কি পরিস্থিতির মাধ্যমে, বা হয় কি হয় না, এটাই মানে গল্পের মাধ্যমে আমাদের স্টোরি টেলিং এর মাধ্যমে গিয়েছে, যেটার মধ্যে প্রচুর থ্রিলিং এলিমেন্ট আছে, ফলে আমরা সেই জন্য বলতে পারছি যে এটা সাইকোলজিক্যাল থ্রিলার বা এটা থ্রিলার। বাট তার সাথে মানে একটা গল্প আছে, একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, বা একটা মানে হ্যাপেনিংস আছে, ইনসিডেন্টস আছে, তো সব কিছু মিলেই একটা মানে পূর্ণাঙ্গ ছবি, বা ছবির যে পুরো মানে এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর যেগুলো থাকে সেটা তো শুধু থ্রিল দিয়ে হয় না, অনেক কিছু দিয়ে হয়। পাহাড়ি এলাকা একটা অন্য আবহাওয়া তৈরি করে, এবং আমি এটাও বুঝতে পেরেছিলাম তোমার নর্থ বেঙ্গলে শুটিং এর সময় সবাই যাওয়ার পরে না মনটাও বদলে যায়, এবং সবাই যেন সত্যি সত্যি ক্যারেক্টার হয়ে ওঠে। এখানে সেটা কতটা ঘটেছে যে তোমরা কলকাতাতে কি হবে, তবে পাহাড় আর সেই ছবির জন্য সংসারায় যাচ্ছি আমরা, তো এই যে বেড়াতে যাচ্ছি আমরা, তো সেই ছবির জন্য একটা একটা এমন একটা জায়গার দরকার ছিল যেটা এই ছবির একই সঙ্গে আমাদের মতনই আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র এই সংসার জায়গা। তো সে এমন একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্সের দরকার ছিল সেই জায়গাটা, সেই জায়গাটা ছবির আমাদের সিনেমার সঙ্গে ওই যে জায়গাটা, যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা ভীষণভাবে এক হয়ে যাওয়ার দরকার ছিল, আর ভীষণ ঠিক কি বলবো ঔমার্য আছে, ঔমার্য আছে, হ্যাঁ, এবং জায়গাটা একটা একটা স্বপ্নের মতন সুন্দর, হ্যাঁ, একটা এরকম একটা ভূগোল আমাদের দরকার ছিল, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বলে আমার মনে হয়। অসাধারণ অসাধারণ লোকেশন, সেটা তার পিছনে ইন্দ্রজিতের নিজস্ব ওখানে ক্রেডিট আছে, ওর ওখানকার যা জায়গা জানা সম্পর্কে ওরা ওই ওরা সম্পর্কে জানে, পুরো এরিয়াটা সম্পর্কে, ফলে এমন এমন জায়গায় আমরা শুটিং করেছি সেখানে মানুষ এমনিই যায় না, বেড়াতেই যায় না, তো বিউটিফুল সব জায়গা। কারণ আমাদের দরকার ছিল এরকম জায়গাটা, আমাদের যেহেতু আমি শিলং এ জন্ম বড় হয়েছি, বা আমরা আমাদের আমার সাথে আমার ব্রাদার ইন ল ববি, আমরা ভেবেছিলাম যে ওয়াট এখানেই তো সবকিছু আছে, এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করি না কেন, আর যখন এক্সপ্লোর করেছি পৃথিবীর কোন সেরকম সুন্দর জায়গা যেটা নিজেদের সাথে কম্পেয়ার করতে পারবে না, বা ইয়ে লাগবে সুন্দর জায়গা, ট্রেলারে সেটাই মনে হয় না, এটা একদম ট্রেলারে দেখা যাচ্ছে খুব সুন্দর। তোমাদের একটা মিল আছে, তোমরা দুজনেই বন্ধুত্বটাকে তোমরা একটা অন্য মাত্রায় চরিত্রায়ন করতে পেরেছো। এখন পরিণীতা বেরোচ্ছে, এখন সংসারা বেরোচ্ছে, এখন অজিত
ওটাও একটা দোস্তা আগস্ট রিলিজ করছে সামসারা এই তিনজনের সঙ্গে আমি যা গল্প করলাম তাতে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা একটু জটিল হলেও বিষয়টা সরল এবং তরল করে রানাদা সুদেশ নাদি উপস্থাপন করেছেন এবং যে গল্পটা তিন বন্ধুর সেটার মধ্যে অনেক ফোল্ডস আছে এবং জীবনের নানা অধ্যায়ের মধ্যে দিয়েই আসলে একটা কোনো ইনফারেন্স বা সিদ্ধান্তে তারা উপনীত হচ্ছে অবভিয়াসলি কেউই তো পুরো গল্পটা বলে দেবে না কিন্তু তোমরা যেটুকু বলতে পারবে সেটা বলো দোসরা অগস্ট ছবিটা রিলিজ করছে ঋত্বিক চক্রবর্তী আমি রাহুল ইন্দ্রজিৎ দা আমরা আছি রানাদা সুদেশ নদীর ছবি আমরা আমাদের ছবি সামসারা আসছে 2রা আগস্ট এটা একটা বন্ধুত্বের গল্প এটা এর মধ্যে যেমন একটা এটা শুধু বন্ধুত্বের গল্প বলা যায় না এটা একটা থ্রিলারও বলা যেতে পারে যে এটা একটা এটা একটা কোথাও ট্রাভেলের কথা এটা একটা জীবনের কথা বলে এটা জীবন মৃত্যুর কথা বলে এটা এমন একটা সার্কেলের কথা বলে যে সার্কেল নিয়ে আজ যুগ যুগ ধরে মুনি ঋষিরা কথা বলে আসছে তা সত্ত্বেও এটা প্রেম ভালোবাসা হিংসা সাফল্য মিথ্যে অনেক কিছু কথা বলে তো এত কিছু কথা একটা জমাট জমজমাট গল্পের মধ্যে দিয়ে সামসারা বলছে ছবি আছে 2 তারিখ আপনারা প্লিজ আসুন ছবি দেখুন ভালো লাগলে সবাইকে জানান আমি ঋত্বিক যা বলল তার বেশি আর কিছু বলার অপেক্ষা রাখে না অনেক কিছু নিয়ে এই ছবিটা ডিল করে সত্যি এটা একটা বহুমাত্রিক ছবি এবং আমরা খুব মন দিয়ে কাজ করেছি আমরা ছাড়াও আছে সমদর্শী সুদীপ্তা চক্রবর্তী দেবলীনা কুমার এবার ইন্দ্রজিৎদার দিকে এক কথায় বলতে গিয়ে সেলফ রিয়েলাইজেশন জীবনের কিছু কিছু ফেলে আসা দিন কিছু কিছু সেই রিয়েলাইজেশনগুলো কী করে সামনে আসে প্রতিটি ক্যারেক্টারের প্রতিটি সম্পর্কের মধ্যে দিয়ে কীভাবে সেগুলো আনফোল্ড হয় আর কী পরিস্থিতিতে হয় বন্ধুত্বর মধ্যে দিয়ে কী কী জিনিসগুলো এক্সপ্লোর করা যেতে পারে বন্ধুত্বের জায়গা থেকে কী করে এক বন্ধু হয় বন্ধুর প্রতি তাদের সেই বন্ডিংটা কীভাবে এক্সপ্লোর করা হয় কীভাবে সেটা মানে সেটাই ছবিতে আমরা মানে বের করে আনার চেষ্টা করেছি তার সাথে আনুষঙ্গিকভাবে প্রচুর থ্রিল এলিমেন্ট যেটা ছবির গল্পের বাঁধনে তৈরি হয়েছে সেটা ট্রেইলার দেখে আপনারা দেখতেই পাচ্ছেন তো সব কিছু নিয়ে একটা সম্পূর্ণ পরিপূর্ণ ছবি তার লোকেশন তার এবং সবচেয়ে বড় কথা একেবারে নতুন ছবি নতুন কনসেপ্ট একদম নতুন ভাবনার ছবি সবাই দেখতে যাবেন 2রা আগস্ট 2রা আগস্ট থেকে রিলিজ করছে আপনারা আগে থেকেই টিকিট বুক করে নেবেন বাংলা ছবির পাশে থাকুন বাংলা ছবি দেখুন সবাইকে বলুনও দেখতে